ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর ইসরায়েল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে নোয়াখালী বেগমগঞ্জে জেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন হাজির নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনের জন্য স্বাধীনতা লেখা প্ল্যাকার্ড, পেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনি হামলার অস্ত্র বিরতির কারণে মিষ্টি বিতরণ করা হয়েছে। ইমরান হোসেন, ডেক্স নিউজ, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।